দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও অবক্ষয় ঘটেছে বিভিন্ন মূল্যবোধের, আর মূল্যবোধের অবক্ষয় রোধে একমাত্র শক্তি হচ্ছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি চর্চা। বৃহস্পতিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ মন্তব্য করেন বক্তারা। দেশে মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিস্তার রোধে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। তরুণ বেগীর আরও একটি রিপোর্ট। যুদ্ধ অপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠে দুর্বার গণ আন্দোলন। 101 জন বরেণ্য নাগরিক স্বাক্ষরিত এক ঘোষণার মাধ্যমে সূচিত হয়েছিল 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির অভিযাত্রা। বৃহস্পতিবার সেই সংগঠনের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসঙ্গীত গবেষক, লেখক ও আলোকচিত্র শিল্পী নরওয়ের ওয়েরা সেথেরে। হাজার বছরের সংস্কৃতি ও সঙ্গীতেই হচ্ছে বাংলাদেশের শক্তি, আলোচনা শুরুতে এমনটাই বললেন ওয়েরা সেথেরে। এই সংস্কৃতি, এই সঙ্গীত যদি থাকতো না বাংলাদেশ মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তির শেকড় এখনও সমাজের অনেক গভীরে গ্রথিত। সেই শেকড়ের মূল উৎপাটনে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। 75-এর পর থেকে দীর্ঘকাল তারা ক্ষমতায় ছিল, দীর্ঘকাল তারা বাংলাদেশ শাসন করেছে, প্রশাসন থেকে শুরু করে আমাদের সর্বত্র, রাজনীতি বলুন, সমাজ বলুন, অর্থনীতি বলুন, সর্বত্র তারা শেকড় গিরে বসে আছে। সেই শেকড় আমরা এখনও উৎপাটন করতে পারিনি, এই উৎপাটনের লক্ষ্যেই আমাদের আন্দোলন। তারা অভিযোগ করে বলেন আওয়ামী লীগ সরকারকে সাংস্কৃতিক বান্ধব সরকার বলা হলেও বর্তমান সময়ে সবচেয়ে কম বাজেট বরাদ্দ হয় এই খাতে। শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটারের মধ্যে করে এবং তাকে বলা হচ্ছে যাত্রা উৎসব, এটা একটা প্রতারণার শামিল বলে আমি মনে করি। দেশের সুষ্ঠু সংস্কৃতি চর্চায় যা যা করার তার সবই করা হবে বলে প্রতিশ্রুতি দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। সাংস্কৃতিক ধারক বাহক যাই বলেন না কেন, সবগুলোর সাথে আমরা এটাকে বিকশিত করার জন্য কাজ করছি। আর স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সরকার যথাসাধ্য কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন একটা অসাম্প্রদায়িক চেতনারই বাংলাদেশ, এখানে সবাই চলবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা সেভাবেই চলছি। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।